हेलो बंधुरा, टीआर सल्यूशन यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत। आज आमी तुम्हारे साथ जीके सेट 9 निये आलोचना करब, जा सब धरनेर एग्जामेर क्षेत्रे खुबी गुरुत्वपूर्ण होते चलेछे। तुम्हारा भिडियोटी स्किप ना करे शेष पर्यन्त अवश्य देखबे। सबशेषे तुम्हारे जन्य एकटी कोश्चिन रखा हयेछे, जा कमेंट बक्से सठिक उत्तरटी तुम्हारा जानाबे। चलो शुरू करा जाक जीके सेट 9 एर प्रथम कोश्चन। लेक्सिकोग्राफी कथाटी किसर साथे जुक्त? तो एखाने सठिक उत्तरटी होये जाबे अपशन ए अभिधान संकलन। सी एलसीडी एर पूर्ण नाम कि? तो एखाने सठिक उत्तरटी होये जाबे अपशन ए लिक्विड क्रिस्टल डिसप्ले। क्वेश्चन नम्बर 4, अप्टिकल फाइबारे कार्यनीति कि? तो एखाने सठिक उत्तरटी होये जाबे अपशन बी अभ्यंतरीण पूर्ण प्रतिफलन। क्वेश्चन नम्बर 5, সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে 14 বছর কম বয়সের কোনো শিশুকে কারখানা বা খনি বা বিপজ্জনক কাজে নিয়োগ করা উচিত নয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ধারা 24। কোশ্চেন 6, জাইগোট থেকে সৃষ্টি হয়, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মরুলা। কোশ্চেন নাম্বার 7, বিশ্ব জল দিবস কখন পালিত হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি 22শে মার্চ। কোশ্চেন নাম্বার 8, কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 9, সবচেয়ে মিষ্টি শর্করা হলো? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ফ্রুক্টোজ। কোশ্চেন নাম্বার 10, কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষ প্রায় বন্ধ হয়ে যায়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি নীল। কোশ্চেন নাম্বার 11, 20 থেকে ফুল ফোটা কী ধরনের চলন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ন্যাস্টিক চলন। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি অর্থাৎ 120 দিন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ জাহাঙ্গীর। কোশ্চেন নম্বর 14, গদর পার্টি গঠিত হয়েছিল কোথায়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি সান ফ্রান্সিসকো। কোশ্চেন নাম্বার 15, ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ স্পাইরোমিটার। কোশ্চেন 16, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আন্টার্কটিকা। কোশ্চেন নাম্বার 17, লোকসভার মোট আসন সংখ্যা হলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 552। কোশ্চেন নাম্বার 18, কবে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1843 খ্রিস্টাব্দে। শ্যাডো ক্যাবিনেট কোন দেশের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্য? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইংল্যান্ড। শব্দের প্রাবল্যের একক কি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ডেসিবেল। আর এই কোশ্চেনটি তোমাদের জন্য, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানাবে। কোশ্চেনটি বলছি, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ প্রিমজি মহারাষ্ট্র, অপশন বি পুনে, অপশন সি রাজকোট গুজরাটে, অপশন ডি টালিগঞ্জ পশ্চিমবঙ্গ। তোমরা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজ তাহলে বন্ধুরা এ পর্যন্তই। আমরা আরও কিছু জিকে কোশ্চেনের নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা প্রতিদিন মক টেস্ট বা বিভিন্ন কুইজে অংশগ্রহণ করতে চাও কুইজ কনটেস্টে, তারা আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে তো
তোমরা জয়েন হতে পারো। ধন্যবাদ।